রাজধানী হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার রায় বাস্তবায়ন চেয়ে করা আবেদনের শুনানি রোববার ধার্য করেছে সর্বোচ্চ আদালত। দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এদিকে আদালতে দেয়া নির্ধারিত সময় পার হওয়ার পরও বিজিএমইএ ভবন ভাঙার পদক্ষেপ না নেয়ায় রাজুককে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এ নোটিশটি দেন। এতে আগামী সাত দিনের মধ্যে ভবন ভাঙার পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।